আসসালামলাইকুম ফরাজ ভাই আপনি তাহলে একটু যুক্ত যুক্ত করেন অবশ্যই স্ক্রিন বরফ করে যুক্ত করবেন আমি একটু কিছুক্ষণের মধ্যে ঘুরে আসি ফরাজ ভাই ঠিক আছে জি ওএম জি আপনাকে যুক্ত করা আছে প্লিজ আনমিউট করুন আচ্ছা ওএম জি হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন ফারাজ ভাই জি শোনা যাচ্ছে জি ভাই হ্যাঁ ফারাজ ভাই আমি অনেক আগে জয়েন করেছি তো আমার একটা প্রশ্ন আসছিল এই যে একজন এলজিবিটি কমিউনিটি নিয়ে বলছিল আমি তো এলজিবিটি কমিউনিটি তো এলজিবিটি কমিউনিটি তে মানে একটু জোরে বলতে হবে ওএম জি ভাই একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছেন ভাই পরিষ্কার হ্যাঁ এখন মোটামুটি শোনা যাচ্ছে বলুন বলছি যে এলজিবিটি কমিউনিটিতে যে মানে সেক্স হলে মানে ওদেরকে মেরে ফেলো ঠিক আছে এটা আমাকে আসি ভাই দেখিয়েছেন কিন্তু যদি সেক্স ওয়ার্কারস যারা সেক্স করে তাদের সাথে সেক্স কি কি বৈধ ইসলামে কোনটা 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 বৈধ সেক্স ওয়ার্কারস দের সাথে সেক্স করে মানে যারা সেক্স ওয়ার্কারস যারা ব্রথেলে যাওয়া যেটা হয় না মানুষে কার দ্বারা বৈধ কার দ্বারা বৈধর কথা বলছেন মানে যারা বৈধ ইসলাম কি সেটাকে এলাও করে যে ব্রথ ব্রথেলে যাও সেক্স করতে পারো একসময় বৈধু দ্বারাও এটা বৈধ কিন্তু একটা একটা হাদিস হাদিস আছে আছে যে মানে দুই যেখানে সরাসরি নবীর মুখ থেকে না বাট নবীর পরবর্তীতে যে আহ ছিলেন নবী যে সাহাবেরা ছিলেন তারা বলছেন যে এই যুদ্ধের সময় মানে তাদের থেকে বর্ণিত হাদিস পাওয়া যায় যে কোন একটা যুদ্ধের পর মোহাম্মদ এই

এবং আল্লাহ তোমার বাড়িতে অনেক ধন সম্পদ পাঠাবে সে আমাকে নিয়োজিত করেছে বলে ঠিক আছে তারপর দিন আবার ফোন এসছে যে অনেকগুলো ফরিস্তা নাকি ওই তোমার ওই ধন সম্পদগুলো গুলো পাহারা দিচ্ছে এটা লিঙ্ক বললে আমি কিন্তু পাঠিয়ে দিতে পারবো আজকে নিউজ পেপার না বললো ঠিক আছে দুই দিন পরে বললো যে ঠিক আছে তোমার আবার ফোন করেছে রাতের দিকে যে তোমার একটা কিছু একটা বিশাল ভাড়া আছে আমার এই অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়ে দাও তাহলে ফাড়াটা কেটে যাবে ও বেচারা পাঠিয়ে দিয়েছে আর তারপরে আর ফোন আসছে না তো মানে খুব ইন্টারেস্টিং লাগলো যে মুমিনরা বা ওয়াজ মাফিলে গিয়ে যে সাধারণ মানুষকে এত ভাবে মানে ব্রেন ওয়াশ করে দেয় যে সাধারণ মানুষরা সবকিছু মেনে নেয় মানে এটা আমি আরো করে বললাম কেন জিনের কথাটা কেন আসিফ ভাই একটা খুব সুন্দর একটা ডিসক্রিপশন দেন যে ওনাদের গ্রামে নাকি কোনো এক মহিলার পেটে বাচ্চা এসেছিল তো ওর হাজবেন্ড নাকি বাইরে বিদেশে থাকতো এবং ও বলতো যে জিন নাকি ওর পেটে বাচ্চা দিয়ে গেছে সবাই মেনে নিয়েছে আমি সেটাই ভাবতাম যে সত্যি গ্রামের লোকেরা এত পাগল এই নিউজ দেখে দেখলাম যে হ্যাঁ সত্যি এত এরকম পাগল হতে পারে মানে এটা আমার কাছে একটা শেয়ার করা ছিল আপনার সাথে যে না সত্যি এরকম মানে কি বলবো এই জিন তো আমিও মানি না আমি অনেকগুলো জিন তাড়ানো ভিডিও দেখেছি এবং খুবই ফালতু এবং বাকবাস মনে হয়েছে আমার এটা শেয়ার করা ছিল আমার খুবই এন্টারটেইনিং ফালতু ভাবে বাকবাস থেকে এটা খুবই এন্টারটেইনিং এন্টারটেইনিং আপনি বলেছেন নিউজের আর্টিকেলটা আপনি পেস্ট করে দিতে পারেন আমার কাছে নিউজ আর্টিকেলটা আজকেই সেভ আছে একটা আর আর ভাই আমার আরেকটা জিনিস জানা ছিল মানে একজন আরেকজন জয়েন করেছিলেন এবং উনি মানে বাসবেড়ি ভাই এর সাথে কথা বলছিলেন এবং উনি বললেন যে ওনাদের উনি একজন হিন্দু থেকে এসেছিলেন এবং বললেন যে ওনাদের শিব পুজোতে নাকি গাঁজা নাকি এরকম কিছু একটা দেওয়া হতো এবং ওটা দেখে নাকি আহ উনি মানে হিন্দু ছেড়ে দিয়েছিলেন নাকি একটা ওই এরকমই কিছু একটা আমি যদিও খুব ভুল বললে হয়তো আমি ভুলও বলতো এরকমই কিছু একটা ছিল গাঁজা বা দিকান বাসবেড়ি ভাই বললেন যে আর ওখানে তো মদ দেওয়া এরকম উনি বাসবেড়ি ভাই एग्जांपल দিয়েছিলেন তো ভাই আমাদের গ্রামে মানে আমি যেখানে থাকি তার পাশে একটা গ্রাম আছে ওখানে গাজন হয় মানে গাজন বলতে শিবের পুজো ওখানে কি করাই জানেন মানে থেকে থেকে মানে মুসলমানদের কব্বর মৃত তুলে আনা হয় মানে ফ্রেশ লাশ হতে হবে এবং লাশগুলোকে তুলে আনে ওখানে নাচানো হয় মানে বিভৎসন বিচ্ছিরি কুৎসিত অমানবিক মানে কি বলবো আমি গুগলে মানে আমি বলবো না সার্চ করুন মানে মানে হার হিম করা যদি কারোর যদি সন্দেহ হয় যে আমি মিথ্যা কথা বলছি ভুল বলছি তাহলে সার্চ করবেন গুগলে ইউটিউবে কুরমুন গাজন কে ইউ আর এম ইউ এন কুরমুন গাজন মানে ইনি বিভিন্ন আর্টিকেল লেখা হয় কোথায় এটা হচ্ছে বর্ধমান বলে একটা আছে ওয়েস্ট বেঙ্গল এর কথা বলছি কুরমুন কে ইউ আর এম ইউ এন কুরমুন গাজন এটা হচ্ছে কুরমুন গাজন বলে কুরমুন মানে গ্রামের নাম ওই গ্রামে এটা হয় আমি মার কাছে শুনেছি মানে এখন যদি আমি জানি এটা হয় না মা বলে যে মা মা যখন ছোট ছিল তখন যদি কেউ বাচ্চা মারা যেত গ্রামে তখন নাকি পাহাড়ে দিত মানে মুসলমানরা কব্বর পাহাড়ে দিত মানে পচে গেলে আর নেবে না ফ্রেশ লাশ হতে হবে কবর থেকে তুলে মানে বিভৎস ব্যাপার মানে মানে কি বলবো কিভাবে জাস্টিফাই করে মানুষ কিভাবে এগুলোকে আজ পর্যন্ত মেনে চলে ওখানেও তো গ্রামে তো ওদের গ্রামে তো শিক্ষিত লোক আছে পাশাপাশি গ্রামেও শিক্ষিত লোক আছে কি করে যে এলাও করে এগুলো নিউজে লেখা হয়েছে ব্যান করার কথাও বলা হয়েছে কিন্তু ওই যে ধর্ম এলে সবাই পিছিয়ে যায়

ফ্রেশ লাশ হরিফাইং বলছি তো মানে মান অমানবিক মানে আমার এক বন্ধু গেছে সে বলছে সে কি বিদঘুটে গন্ধ ভাই বিশ্বাস করতে পারবি না মানে ধূপ ধুনো এই সব দিয়ে আর করে কোন রকম ভাবে এটাকে নিয়ে আসে ওটা গ্রাম নিয়ে ফ্রেশ লাশকে নিয়ে এসে নাচানো হয় এতে নাকি শিব অনেক খুশি হবে যত ফ্রেশ লাশ হবে তত মানে জাগ্রত শিব তত মানবে আর কি এটা আচ্ছা ঠিক আছে ওএমজি ভাই আপনি কি আর কিছু বলবেন না ভাই এটা এটাই শেয়ার করার ছিল আর কিছু নয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আজকের জন্য আপনাকে সুবিধা জানাই এন্ড আমি একটু সার্চ করে দেখব যদি পারি আর কি তাহলে একটু সার্চ করে দেখব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই গুড ওকে নেক্সট ওয়েলকাম আসিফ ভাই একজনের সাথে কথা বললাম উনি একটা গাজনের কথা বলে গেলেন কুরমুন নামক কোন একটা গ্রামে যেখানে বলে বাচ্চাদেরকে কবর থেকে উঠায় মানে সব কাছাকাছি সময় মারা গেছে এরকম বাচ্চাদেরকে কবর থেকে উঠায় ওগুলা দিয়ে পূজা টুজা করে আরকি কি বা করা হইতো এখনো এখনো করে কিনা আমি জানি না বাট করা হইতো আর কি তো আমি দেখি পরবর্তীতে যদি সার্চ করে দেখতে পারি এরকম আসলে কোনো কিছু হয় কিনা এনি হাউ দল আমরা কি কোনো একটা গেস্টের কাছে যাবো ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি যদি যুক্ত করতে চান করেন